हेलो एवरीवन, माय सेल्फ टोमिका घोष। टुडे माय टॉपिक इज फॉर्मुलेशन। इफ़ यू वांट इट इन हिंदी लैंग्वेज, लिंक इज इन द डिस्क्रिप्शन बॉक्स। सो एट फर्स्ट हमें जानते होंगे जे प्री फॉर्मुलेशन की। दिस प्रोसेस इज कैरिड आउट बिफोर फॉर्मुलेशन। प्री फॉर्मुलेशन माने फॉर्मुलेशन आगे, ये प्रसेसटा फर्मुलेशन आगे परफर्म करा है। व्हाट इज द प्रॉपर डेफिनेशन? प्रॉपर डेफिनेशन की प्री फॉर्मुलेशन इज डिफाइंड एज अ फेज ऑफ रिसर्च इन विच द फिजियोकेमिकल प्रॉपर्टीज ऑफ आर ड्रग आर स्टडीड एंड कैरेक्टराइज्ड इन ऑर्डर टू प्रोड्यूस बायोफार्मास्यूटिकली सुइटेबल एंड स्टेबल डोजेस फॉर्म। प्री फॉर्मुलेशन একটা রিসার্চের ফেজ যেখানে আমরা ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ স্টাডি করি অথবা টেস্ট করি বা ক্যারেক্টারাইজড করি। ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ মানে কি? যে ড্রাগটার ফিজিক্যাল প্রপার্টিজ অলসো কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, কেন? In order to produce biopharmaceutically suitable and stable ডোজেস ফর্ম। একটা ডোজেস ফর্ম বানানোর জন্য যেটা হবে বায়োফার্মাসিউটিক্যালি সুইটেবল অ্যান্ড স্টেবল। বায়োফার্মাসিউটিক্যালি সুইটেবল মানে কি? বায়োফার্মাসিউটিক্স বা বায়োফার্মাসিউটিক্যাল কি? বায়োফার্মাসিউটিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং the rate and amount of drug that reaches the systemic circulation and the use of information to optimize the therapeutic efficacy of the drug product। tale ki biopharmaceutics ba biopharmaceutical hocche ekta study ba ekta subject। to shekhane ki kora hoy je ড্রাগটা যে আমরা ইন্ট্রোডিউসড করলাম কী রেটে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে। সিস্টেমিক সার্কুলেশন মানে ব্লাডে, ব্লাডে পৌঁছাচ্ছে কতটা অ্যামাউন্ট ব্লাডে পৌঁছাচ্ছে সেইটা কোন কোন ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয় সেগুলো আমরা জানতে পারি। যেটা এই ইনফরমেশনগুলো কিসে কাজে লাগে? যে থেরাপিউটিক এফিকেসি অফ দ্য ড্রাগ প্রোডাক্ট মানে কতটা ড্রাগটা এফেক্টিভ, সেইটা মানে এফেক্টিভ হবে সেইটা আমরা অপটিমাইজ করতে পারবো এই মানে এই ফ্যাক্টরগুলো দ্বারা। তো সেইগুলো আমরা জানতে পারবো কি বায়োফার্মাসিউটিক স্টাডিটা পড়লে। তো বায়োফার্মাসিউটিক্যালি সুইটেবল মানে কি? যে ওই ফ্যাক্টরসগুলো আমরা ঠিকঠাক মেনটেন করে রেট অ্যান্ড অ্যামাউন্টটা ড্রাগটার যেটা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে সেটা একদম পারফেক্ট হবে, সেটা এফেক্টিভ হবে। তাহলে বায়োফার্মাসিউটিক্যালি সুইটেবল মানে যে রেট আর অ্যামাউন্টটা যেটা সিস্টেমিক সার্কুলেশনে আসছে সেটা একটা পারফেক্ট হবে, সেটা পারফেক্ট হবে, সেটা এফেক্টিভ হবে। অ্যান্ড স্টেবল ডোজেস ফর্ম। স্টেবল ডোজেস ফর্ম মানে যে ডোজেস ফর্মটা সেটা ক্যাপসুল হোক বা ট্যাবলেট হোক সেটা ডিগ্রেড হবে না, হ্যান্ডেলিং করার সময় বা এনভায়রনমেন্টাল কন্ডিশানে ডিগ্রেড হবে না ড্রাগটা, ঠিক আছে? তো একটা স্টেবল ডোজেস ফর্ম আর বায়োফার্মাসিউটিক্যালি সুইটেবল প্রোডাক্ট বানানোর জন্য আমাদের প্রথমেই ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ স্টাডি করতে হবে, যেটাকেই আমরা প্রি ফর্মুলেশন বলবো, কারণ এটা আমাদের ফর্মুলেশনে আগে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার অবজেক্টিভ কী কী? টু এস্টাবলিশ ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ আ নিউ ড্রাগ। একটা নতুন ড্রাগ ইনভেন্ট হয়েছে, তো তার ফিজিওকেমিক্যাল প্রপার্টিস আমরা জানতে পারবো প্রি ফর্মুলেশন পারফর্ম করার পর, ঠিক আছে? টু এস্টাবলিশ কম্প্যাটাবিলিটি উইথ কমন এক্সিপিয়েন্টস। শুধু একটা ট্যাবলেট বা ক্যাপসুল বা যে কোনো ডোজেস ফর্মে শুধুমাত্র ড্রাগ থাকে না, তার সাথে সাথে এক্সিপিয়েন্টসও থাকে বা অ্যাডিটিভস থাকে। কী কী থাকে? ডাইলুয়েন্ট হতে পারে, গ্লাইডেন্ট হতে পারে, প্রিজারভেটিভস হতে পারে,
সলিবিলিটি এনহ্যান্সার, আরও নানা ধরনের যেসব এক্সিপিয়েন্টস থাকে। তো আমাদের প্রথমেই দেখতে হবে কোন কোন এক্সিপিয়েন্টস ড্রাগটার সাথে কম্প্যাটেবল, মানে কোনো এক্সিপিয়েন্টস যদি ড্রাগটার সাথে, ড্রাগ মলিকিউলটার সাথে রিয়্যাক্ট করে অন্য মলিকিউল ফর্ম করে দেয়, সেটা তো ওই ডিজিজটার ওপর এফেক্ট হবে না, অনেক সময় টক্সিক এফেক্টও দেখাতে পারে। তো সেইটা আমরা জানতে পারবো, কারণ ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ জানতে পারছি। তো সেগুলো আবার কোন কোন এক্সিপিয়েন্টসের সাথে কম্পাটেবল সেটাও আমরা জানতে পারবো পি ফর্মুলেশনস যদি আমরা স্টাডি করি। টু এস্টাবলিশ আ সেফ এফেক্টিভ অ্যান্ড স্টেবল ডোজেস ফর্ম, একটা সেফ এফেক্টিভ অ্যান্ড স্টেবল ডোজেস ফর্ম বানানোর জন্য পি ফর্মুলেশন খুবই দরকারি। এফেক্টিভ মানে সাপোজ একটা ড্রাগ যদি আমরা 100 mg-র ওপরে দিই তবে ওই পার্টিকুলার ডিজিজটার ওপর কাজ করে, তার কমে দিলে কাজ করবে না। তো আমাদের সবসময় ডোজটা 100 mg-এর ওপর নিতে হবে। অ্যান্ড সেফ মানে হচ্ছে সব কিছুর একটা লিমিট আছে, তো ডোজের ক্ষেত্রেও তাই। যদি এই ড্রাগটাই 500 mg-এর ওপরে নিই তাহলে এক টক্সিসিটি শো করে, তাহলে 500 mg-এর ওপরে আমরা কখনোই যাব না, মানে কোনো ডোজ সিলেক্ট করব না, 500 mg-এর নিচে নিতে হবে। তাহলে সেফ আর এফেক্টিভ ডোজ খুবই ইম্পর্টেন্ট। আর এই সেফ অ্যান্ড এফেক্টিভ ডোজ কি, মানে কতটা রেঞ্জ, সেটা আমরা পি ফর্মুলেশনের পরই জানতে পারবো। অ্যান্ড স্টেবল ডোজেস ফর্ম, একটা এক্সাম্পল দিচ্ছে, একটা ড্রাগের আমরা পি ফর্মুলেশন স্টাডি করার পর জানতে পেরেছি এই ড্রাগটা ময়েশ্চার সেন্সিটিভ। তাহলে যদি আমরা এই ড্রাগটা ট্যাবলেট ফর্ম করি তো ইজিলি সেটা এয়ার, মানে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু যদি এটাকে আমরা ক্যাপসুল ফর্ম দিই, দুটো সেলের মধ্যে ইন্টারঅ্যাপ থাকবে, তাহলে ময়েশ্চার অ্যাবজর্ব করবে না। এবং যদি ট্যাবলেটটাকে, যদি ট্যাবলেটও ফর্ম দিই, যদি সেটাকে কোটিং করি তাহলেও ময়েশ্চার অ্যাবজর্ব খুব ইজিলি হবে না। তো কোন ফর্মটা বেটার, ট্যাবলেট না ক্যাপসুল না অন্য ফর্ম, সেটা জানার জন্য আমরা পি ফর্মুলেশন স্টাডি করব। তারপর ইম্পর্টেন্স অফ পি ফর্মুলেশন ফর নিউলি সিনথেসাইজড ড্রাগ, দ্য পি ফর্মুলেশন মাস্ট বি ক্যারিড আউট টু সিলেক্ট আ সুইটেবল ডোজেস ফর্ম, একটা সুইটেবল ডোজেস ফর্ম সিলেক্ট করার জন্য পি ফর্মুলেশন খুবই দরকার। কারণ ট্যাবলেট ফর্মটা বেটার হবে না ক্যাপসুল ফর্ম বেটার হবে না অন্য ফর্ম বেটার হবে, এটা আমরা পি ফর্মুলেশন করার পরই জানতে পারবো। ইন ফর্মুলেশন ডেভেলপমেন্ট প্রসেস ওয়েন চেঞ্জ ইন ডোজেস ফর্ম অ্যান্ড এক্সিপিয়েন্টস আর রিকোয়ার্ড পি ফর্মুলেশন মাস্ট বি ক্যারিড আউট। ফর্মুলেশন ডেভেলপমেন্টের সময় যদি ডোজেস ফর্মে চেঞ্জ হয়, মানে মার্কেটে একটা ড্রাগের ট্যাবলেট ফর্ম অ্যাভেলেবেল আছে, আমি সেটাকে ক্যাপসুল করতে চাই, তাহলে আমাদের প্রথমে পি ফর্মুলেশন স্টাডি করতে হবে। যে প্রসেসে করব সেটা ড্রাগটার সাথে কম্পেটেবল কি না, যে যে এক্সিপিয়েন্টস ইউজ করব সেটা কম্পেটেবল কি না, সেগুলো আমাদের পি ফর্মুলেশন করার পরই জানতে পারব। অ্যান্ড চেঞ্জ ইন এক্সিপিয়েন্টস যখন আমরা করব তখনও পি ফর্মুলেশন স্টাডি করব, কারণ নিউ যে এক্সিপিয়েন্টটা আমরা ইউজ করব সেটাও ওই ড্রাগটার সাথে কম্পেটেবল কি না সেটাও আমাদের জানা খুবই দরকার। পি ফর্মুলেশন ইজ নিডেড টু মিনিমাইজ দ্য এরর্স ইন ফর্মুলেশন ডেভেলপমেন্ট, পি ফর্মুলেশনের পর আমরা ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ জানতে পারি। তো এবং আমরা এটাও জানতে পারি কোন কোন এক্সিপিয়েন্টস কম্পেটেবল, কোন প্রসেসে করলে সেটা কম্পেটেবল ড্রাগটার সাথে, সব কিছুই আমরা জানতে পারি। তাহলে যদি আমরা সব কিছু জেনে প্রসেসটা করি তাহলে এরর্স অনেকটাই কম হবে। পি ফর্মুলেশন মাস্ট বি রিকোয়ার্ড টু ডেভেলপ টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম উইথ গুড থেরাপিউটিক কোয়ালিটিস। টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম কি, এটা একটা ড্রাগ ডেলিভারি সিস্টেম যেটা শুধুমাত্র ডিজিজ এফেক্টেড এরিয়াতেই কাজ করে, অন্য কোনো সেল বা অন্য কোনো পার্টে কোনো এফেক্ট দেয় না, আর এফেক্ট দিলেও সেটা খুব কম। আর যদি আমরা টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম ইউজ, মানে ডেভেলপ করি, তার আগেও পি ফর্মুলেশন করাটা খুবই দরকার। এক্সাম্পল কি, কেমোথেরাপি,
যেটা ক্যান্সারের একটা ট্রিটমেন্ট। তো কেমোথেরাপিতে প্রচুর সাইড এফেক্ট হয়, কারণ ক্যান্সার সেলের সাথে সাথে নর্মাল সেলও নষ্ট হয়। যদি আমরা টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম ইউজ করি ক্যান্সার ট্রিটমেন্টে, তাহলে শুধুমাত্র ক্যান্সার সেলই এফেক্টেড হবে, বডির অন্যান্য পার্ট বা নর্মাল সেল এফেক্টেড হবে না। একটা এক্সাম্পল দি হচ্ছে যে ক্যান্সার সেল আর একটা নর্মাল সেলের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে নর্মাল সেলে সেল ওয়ালে কোনো ছিদ্র বা হোলস থাকে না, কিন্তু ক্যান্সার সেলে কিছু মানে সেল ওয়ালে হোলস থাকে, যেটার মধ্যে দিয়ে শুধুমাত্র ন্যানোমিটার পার্টিকেল মানে ন্যানো পার্টিকেলসই যেতে পারে। ঠিক আছে, যদি কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগের পার্টিকেল সাইজ ন্যানোমিটার রেঞ্জে থাকে, তাহলে ওটা ইজিলি শুধুমাত্র ক্যান্সার সেলের মধ্যেই প্রবেশ করতে পারে, নর্মাল সেলের মধ্যে করতে পারবে না। তো এই পার্টিকেল সাইজটা আমরা প্রি ফর্মুলেশনের সময় স্টাডি করি যে ড্রাগের পার্টিকেল সাইজ কী। তো কোনো ড্রাগের যদি আমরা অ্যান্টি ক্যান্সার ড্রাগের দেখি যে পার্টিকেল সাইজ ন্যানোমিটারে, তাহলে সেটা আমি টার্গেটেড ড্রাগ ডেলিভারিতে সিস্টেমে ইউজ করতে পারি। এটা গেল প্রি ফর্মুলেশন ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য সেফটি এফিকেসি অ্যান্ড স্টেবিলিটি অফ আ নিউ ড্রাগ। এই পয়েন্ট আমি অলরেডি অবজেক্টিভ পড়ানোর সময় ডিসকাস করে দিয়েছি। এই পাঁচটা হলো ইম্পর্টেন্স অফ প্রি ফর্মুলেশন।